নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ পাঁঠার মাংস। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে এতটা সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হবে কয়েকটা টিপস বলে দেব, আর রেসিপির মাঝে মাঝে কয়েকটা জিনিস দিলে তবেই টেস্টটা বাড়ে। আসুন দেখে নেওয়া যাক। এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি আর নর্মাল রেড চিলি একসঙ্গে মিশিয়ে। আমি প্রথমে 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঝালটা যেমন ইচ্ছা তেমন ইউজ করতে পারেন। দিয়ে আরও 1/2 চামচ রেখে দিলাম। তারপরে জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর ধনের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। তারপরে গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/3 টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি 1/2 কাপ দেব, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা বাড়িতেও এমনিতে তৈরি করে খাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া পাঁঠার মাংস আমরা ভাবতেই পারি না, কিন্তু আমি বলবো আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। পেঁয়াজ রসুন দিয়ে কোনো সময় খেতে ইচ্ছে হবে না, এটা এতটাই টেস্টি হয়। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1/2 কাপ পরিমাণ দিলাম। এই রান্নাটা ঘি অথবা সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো টেস্ট আসে এবং স্মেলটা খুব ভালো বের হয়। আমি ঘি ইউজ করব কম, কিন্তু এমন সময় ঘিটা দেব, একদম শেষে একবার দেব আর মাঝে একবার দেব, যার জন্য টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং সুন্দর গন্ধটাও থেকে যাবে। আলুটা ভাজবার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুর পরিমাণটা আপনাদের বাড়িতে যেমন লোক থাকবে সেইভাবে আপনারা আলুর পরিমাণটা নিয়ে নেবেন। এবারে আলুটা ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। সেই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম, আর 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচ গোটা জিরে দিলাম, আর 2.5 থেকে 3 চামচের মতো হবে আদা বাটা দিলাম। দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপির মেন উপকরণ একটা দিতে হবে, না হলে একদম সুন্দর যে গন্ধটা সেই গন্ধটা আসবে না, সেটা হলো হিং। এই হিংটা আমি এখানে 1/3 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করে আপনারা রাখবেন 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমি 45 মিনিটের মতো রেখেছিলাম। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। পেঁয়াজ রসুন ছাড়া এতটা সুন্দর একটা রেসিপি হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন আপনারও এইভাবে খেতে ভালো লাগবে। ভোগের মাংস না, এমনিতেও ভালো লাগবে খেতে। এর মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ বলছি এখানে চিনিটা মাস্ট। চিনি দিলে সুন্দর কালার আসবে এবং টেস্টটাও খুব ভালো হবে। এভাবে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো 10 থেকে 15 মিনিট ধরে এভাবে চলবে, এবং আঁচটা মিডিয়াম করে রেখে কষানোটা চলবে। তারপরে একটা বাটিতে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/3 টিস্পুন, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/2 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে 2 চামচ জল দিয়ে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব। এবারে এই পেস্টটা আমি কষানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা জুস রাখবেন সেইভাবে আপনারা মশলাটা দেবেন, নুন হলুদ এগুলো যতটা ঝোল লাগবেন সেই রকমভাবেই দেবেন। এবারে খুব সুন্দরভাবে এটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে। সবশেষে এই মশলাটা দিলেই
একেবারে চেঞ্জ হয়ে যাবে সব কিছু। এখানে দারুচিনি টুকরো 3 টুকরো নিয়েছি, 5 টুকরো এলাচ নিয়েছি, 4 থেকে 5টা লবঙ্গ নিয়েছি, 5টা নিয়েছি শাহামরিচ। নিয়ে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এরকম অফ করে দিলাম গ্যাসটা, দিয়ে এই একেবারে শেষে কষানোর শেষে এটা দিয়ে দিলাম। এই ফ্লেভারটা থেকে যাবে আর যাবে না। এখানে 2 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে যে মশলাটা ছিল মশলা ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দিলাম। আর এখানে আমি গরম জল ইউজ করব, আপনারাও গরম জল ইউজ করবেন মাংস তরকারিতে, তাহলে টেস্ট বেড়ে যাবে এবং সিটিও দেয় তাড়াতাড়ি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। তারপরে এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা আমার প্রেস্টিজ প্রেশার কুকার, এখানে আমি 6টা সিটি দেব। আপনাদের প্রেশার কুকার অনুযায়ী আপনারা সিটি দেবেন। দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমি মোট 6টা সিটি দিয়ে তারপরে নামিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর গন্ধ আর টেস্ট পুরোটাই আলাদা। এবারে একদম সব শেষে দিয়ে দেব আরও 1 চামচ ঘি, আর গরম মশলা 1/2 টিস্পুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবারে এটা দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর নিরামিষ হয় না, এটা তর্কের বিষয়, যেহেতু পাঁঠার মাংস বলছি সেখানে নিরামিষ হয় না, তাও বলবো পেঁয়াজ রসুন ছাড়াই বলে নিরামিষ বলা হয়, কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, এর একটা সুন্দর রেসিপি। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য নতুন রান্নার রেসিপি তাহলে খুব সহজে পেয়ে যাবেন, আর পাশে যে বেল আইকন দুটা প্রেস করে দেবেন। পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।